পৌর ভোটে টিকিট বিক্রি হয়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। দলের কনভেনার ও জেলা সভাপতির বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগে সোচ্চার তারা। অভিযোগ অস্বীকার করেছেন দলীয় কনভেনার। পৌর ভোটে প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ অব্যাহত। এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। তাদের দাবি, টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে অশোকনগরে। বিক্ষোভকারীদের অভিযোগ, দলীয় কনভেনার ও বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র এই টিকিট বিক্রিতে যুক্ত। বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকে বিজেপি নেতা গোপাল নন্দীকে কয়েকদিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল না। সূত্র মারফত কর্মীরা জানতে পারেন, কল্যাণগড় এলাকার এক কর্মীর বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তিনি। এরপর ওই কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। গোপাল নন্দীর বিরুদ্ধে স্লোগানও তোলেন তারা। 23টা ওয়ার্ডের টিকিট গোপাল নন্দী এবং আমাদের জেলা সভাপতি দুজনে মিলে বিক্রি করে, যারা বিজেপি, যারা জীবনে কোনোদিন বিজেপি করেনি, নোংরামো করে তাদেরকে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে আমাদের যে আদর্শ, আমাদের আদর্শ, তারা একটা লোককেও টিকিট দেওয়া হয়নি। কেন টিকিট দেওয়া হলো না, সেই অভিযান আন্দোলন আমরা করছি এখন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গোপাল নন্দী। তিনি বলেন, টিকিটের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন জেলা ও রাজ্য নেতৃত্ব, আমি এর সাথে কোনোভাবেই যুক্ত নই। পড়বে যদি আমাদের ছেলেরা, আমি চাইছিলাম যে অন্তত মানে ভোটটা হোক, ছেলেরা বিজেপিটাকে বুঝুক। আমি, কারণ এরা আমার অনেক কাছের ছেলে, এত কাছের, আপনারা চিন্তা করেন, আমি সবাই একে আজ অব্দি অশোকনগরের কোনো ছেলেকে আমি ভাই ছাড়া বাবা ছাড়া কথা বলি না, কারণ আমার সেই পর্যায়ে স্ট্যাটাসে আমি চলাফেরা করেছি। এখন আজকে এই ঘটনা ঘটেছে, তো এটা তো খুবই দুঃখজনক, সম্পূর্ণ মিথ্যে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিজেপি দলে কোনো নিয়ন্ত্রণ নেই, ওরা যখন তখন যা তা করে দিতে পারে। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তারা বলতে পারবেন তাদের কি হচ্ছে না হচ্ছে, আমি তো দেখিনি টাকার লেনদেনটা, এই নিয়ে আলটক্ষণ কথা বলার আমি ক্ষোভাতি নেই। কিন্তু এটা ঠিক যে বিজেপি একটা দলের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, ডিকন্ট্রোল, একটা উচ্ছৃঙ্খলতা, যখন তখন যা তা করে দিতে পারে, এরকম একটা ব্যাপার, মানে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো নিয়ন্ত্রক নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা ছন্নছাড়া পার্টিতে বিবেচনা সম্পন্ন মানুষ, বুদ্ধিমান মানুষ ভোট দেবেন বলে আমার মনে হয়। অপরদিকে অশোকনগর 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বিজেপি কর্মী এদিন দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। বিধায়ক নারায়ণ গোস্বামী তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এই যোগদানে অশোকনগরে অনেকটাই চাঙ্গা হলো তৃণমূল, একথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।